আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের খুব সহজ একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি, রান্না করে দেখাচ্ছি। এটা এটা হচ্ছে কেশকি মাছ রান্না। আপনারা সবাই কেশকি মাছ মাছ রান্না করতে জানেন, সবাই আমরা ঘরে কেশকি মাছ রান্না করি। এখন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে 1.5 কাপের মতো কেশকি মাছ নিয়ে এলাম। এখানে আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আর সামান্য একটু জিরা, 1/2 চামচের চেয়েও কম, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম। দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একসঙ্গে আমি মশলা সহ কেচকি মাছের সঙ্গে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবাই তো আমরা কেচকি মাছ খাই, সবাই সবার মতো করে রান্না করি। আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি। ভালো করে মাখিয়ে নিব। এদিকে চুলায় কড়াই গরম হলে চুলায় কড়াইটা ভালো করে শুকিয়ে গেলে, গরম হলে 1 টেবিল চামচ সর্ষার তেল দিবে। সয়াবিন তেল দিয়েও আপনারা রান্না করতে পারেন, আমি সর্ষার তেল খাই বেশি, তো তাই সর্ষার তেল দিয়ে রান্না করতেছি। সর্ষার তেল দিয়ে খাইতে পছন্দ করি আর কি, সেজন্য আমি সর্ষার তেল দিলাম। আর এদিকে মশলাটা মাখানোর পরে সামান্য একটু পানি দিয়ে জাস্ট মাছটাকে একটু ভিজিয়ে দিলাম। এক টেবিল চামচ সর্ষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি, আগে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কেচকি মাছের সঙ্গে, এখন সামান্য একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপর মাছগুলো এটার মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে চারদিকে যেন একই রকমভাবে ভাজা হয়, পেঁয়াজগুলো লাল লাল হয়, অপেক্ষা করছি। কেশকি মাছটা আসলে বাচ্চাদের জন্য খুব উপকারী, আমার বাচ্চাদের জন্যই রান্না করা হলো, রান্না করি কেশকি মাছটা। এই জন্য মরিচটা আমি একটু কম ব্যবহার করছি, আপনারা চাইলে মরিচটা আর একটু বেশি দিতে পারেন। পেঁয়াজটা ভেজে লাল লাল করব, সর্ষের তেলে একটু ফেনা উঠে সেজন্য বোঝা যায় না পেঁয়াজটা আসলে কতটুকু ভাজা হলো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি এটাতে মশলা সহ মেখে রাখা মাছগুলো ছেড়ে দেব।
ছেড়ে দেব। দিয়ে মাছগুলোকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব, তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে বেরেস্তাগুলোর সঙ্গে বা ভাজা পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব, নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। বাটিতে, যে বাটিতে আমি মাছগুলো মাখিয়েছিলাম, সেখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাতে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি অ্যাড করে দিব। যেটুকু পানি, অল্প একটু পানি, জাস্ট বাটিটাকে একটু না, অল্প পরিমাণটা আপনার 2 টেবিল চামচের মতো পানি এটাতে দিয়ে দিব। কেচকি মাছ খুব নরম মাছ, এটা বেশি পানি শোষণ করতে পারে না, সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, বেশি পানি অ্যাড করলে ভালো লাগবে না। অল্প পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে ঢেকে দিব। তিন চার মিনিটের জন্য ঢেকে দিব। তিন চার মিনিট পর আমি মাছগুলোকে একটু আলতো হাতে উল্টে দিব, বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আবার আরো মিনিট খানেক ঢেকে দিব, ঢেকে রাখব। মিনিট খানেক হয়ে গিয়েছে, আমি এবার ঢাকনাটা উঠিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে পানি যেটুকু আছে এটুকু শুকিয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমার কেচকি মাছ। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে পানি যেটুকু আছে এটুকু শুকিয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমার কেচকি মাছ। কেচকি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আপনারা সবাই জানেন, খুবই নরম আর অল্প তাপে সিদ্ধ হয়ে যায় কেচকি মাছ। খুব সহজ একটা রেসিপি, সহজে রান্না করার মতো একটা খাবার। আমার মাছ প্রায় হয়ে এসেছে, পানিটা আর একটু শুকালে আমি নামিয়ে নেব। একদম শুকিয়ে মচমচ করে নিবেন না, একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না, হালকা একটু ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগবে। আমার মত আর কি, আপনারা যদি পছন্দ করেন তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এবার বাটিতে ঢেলে পরিবেশন করব। আমি যেভাবে রান্না করলাম আমি এভাবে রান্না করি, আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার রেসিপিটা সময় নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।